আয়ুর্বেদ কেন বাংলায় হারিয়ে যেতে বসেছিল, আমরা আজ আমাদের দ্বিতীয় ভিডিওটিতে আপনাদের সামনে তুলে ধরছি। সূর্যের আলোর সাথে সাথে যেন আমাদের মনেতেও আলো প্রবেশ করে, যে আলোতে আমরা আয়ুর্বেদের অর্থ খুঁজে পাব, আয়ুর্বেদকে চিনতে পারব, আয়ুর্বেদকে পড়তে পারব। পাখির কলতানের সাথে সাথে যেন আমরা সকলে আবার আমাদের পুরনো ঐতিহ্য, আমাদের আয়ুর্বেদ, তাকে আমরা চিনতে পারি, জানতে পারি। নমস্কার। যখন বাংলাতে আয়ুর্বেদ সিলেবাস আকারে রূপান্তরিত হলো, তখন ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারেতে আয়ুর্বেদ পড়ানো হতো। এই ব্যাচেলার ডিগ্রির যারা পাস করে বেরিয়ে আসতো নিয়ে, তাদের আয়ুর্বেদ আচার্য বলা হতো। এখনও আয়ুর্বেদ আচার্যই বলা হয়, কিন্তু এখন আর ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে আয়ুর্বেদ পড়ানো হয় না, এখন হেলথ ইউনিভার্সিটির আন্ডারে আয়ুর্বেদ পড়ানো হয়। এবং আগের তুলনায় আয়ুর্বেদ অনেক অনেক ভালো পরিকাঠামো পেয়েছে, পড়ার ক্ষেত্রে আমরা অনেক সুযোগ সুবিধা পেয়েছি। হয়তো আমাদের আগে যারা ছিলেন তারা অনেকটাই সেখানে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছিলেন, কিন্তু বর্তমানে আমরা যথেষ্ট সুযোগ সুবিধা পেয়েছি আয়ুর্বেদের, বা পাচ্ছি, আরও পাব। তারপরেও কেন আয়ুর্বেদ এত পিছনে, কি কারণ, আসুন আমরা চেষ্টা করি সেই রহস্য ভাঙবার। যামিনী ভূষণ রায়, যাকে আমরা জেবি রায় নামেই চিনি, যামিনীবাবুর অবদান বাংলাতে চিরকাল বাঙালি স্মরণ করে রাখবে। কলকাতার বুকে আয়ুর্বেদ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বহু গুণী মানুষের আবির্ভাব ঘটেছিল আমাদের এই বাংলায়, কিন্তু তাকে রূপান্তর করেছিলেন বাস্তবের আঙিনাতে যামিনী ভূষণ রায়। তার নামাঙ্কিত যে কলেজ, সরকারি কলেজ, আজ অনেক মস্ত বড় কলেজ জেবি রয়, যার ভিত্তির প্রস্তরেতে আমরা মহাত্মা গান্ধীর নাম পাই। আমরা বুঝতে পারছি তার মানে এই আয়ুর্বেদ কলেজ কত পুরনো, কত আগে তৈরি হয়েছে, তাহলেও কেন পিছনে। এই পিছনে যাওয়ার পিছনে যে কারণগুলো আমরা যদি অনুসন্ধান করতে বেরোই, দেখতে পাব আয়ুর্বেদ যখন বাংলায় পড়ানো হতো, প্রথম দিকে বাংলাতেই পড়ানো হতো, পরবর্তী ক্ষেত্রে হেলথ ইউনিভার্সিটি নেওয়ার পর সিলেবাসে ইংরাজি ভাষা মাধ্যমেই ব্যবহার করা হয় এবং বেশিরভাগ বই বাংলাতে পাওয়া যায় না, সেই বইগুলোকে আনতে হয় বাইরে থেকে, বেনারস ইউনিভার্সিটি থেকে, যাকে আমরা বিএইচ ইউনিভার্সিটি বলেছিনি, অথবা চৌখাম্বা থেকে। তাই বাংলায় চিরকালই আয়ুর্বেদের একটা বইয়ের ঘাটতি রয়ে গেছে। যাই হোক, সেটা এখন উন্নত ব্যবস্থার দৌলতে ছাত্রছাত্রীরা অনেকটাই সেই সমস্যাটাকে কাটিয়ে তুলেছে এবং কলেজ লাইব্রেরিতে যথেষ্ট পরিমাণে এখন বই এসে পৌঁছেছে। যখন প্রথম দিকটায় ছিল তখন কোনো বই ছিল না, বিশেষ করে
ইংরাজি ভাষাতে কোনো বই ছিলই না। বেশিরভাগ বই পড়তে হতো বাংলায়, বা যে সমস্ত মানুষজন শিক্ষকতার সাথে যুক্ত ছিলেন তাদের খাতাতে লেখা তথ্য বা তাদের তথ্যেতেই ছাত্রছাত্রীদের আয়ুর্বেদকে চিনতে হতো। পরবর্তী ক্ষেত্রে এই সমস্যাটার অনেকটাই সমাধান হয়ে যায় হেলথ ইউনিভার্সিটি নেওয়ার পরে। আয়ুষ যে শাখা, আয়ুর্বেদ, ইউনানি, সিদ্ধা, হোমিওপ্যাথি, এই সমস্ত চিকিৎসা পদ্ধতিটা নিয়ে আয়ুষ গঠিত হওয়ার পর অনেক পরিবর্তন আসে। সিসিআইএম এর সিলেবাসেতে প্রচুর জিনিস নতুন করে আবার আয়ুর্বেদের প্রবেশ করে। ছাত্রছাত্রীরা মডার্ন চিকিৎসা পদ্ধতির সাথে আরও উন্নতভাবে আয়ুর্বেদকে জানতে পারে, এবং আয়ুর্বেদের সাথে মডার্ন চিকিৎসা পদ্ধতির যে তারতম্য সেটাও তারা বিচার করার সুযোগ পায়। কিন্তু এখানে একটা কথা বলবার আছে, আয়ুর্বেদ কোনোদিন দ্বন্দ্ব চায়নি, আয়ুর্বেদ চিরকাল মানুষের কল্যাণ চেয়েছে। আয়ুর্বেদের উদ্দেশ্য মানুষকে সুস্থ রাখা, ব্যাধি মানুষকে তার ব্যথা নিবারণের চেষ্টাই হচ্ছে আয়ুর্বেদ, যার জন্যই আমাদের মুনি ঋষিরা আয়ুর্বেদ তৈরি করেছিলেন। মজার কথা, আজ যেখানে করোনা ভাইরাসের সবাই দিশাহারা, সেখানে আজ আমরা যখন হাতের কাছে কিছু খুঁজে পাচ্ছি না, ঠিক সেরকমই একটা পরিস্থিতি তৈরি হয়েছিল আজ থেকে বহু প্রাচীনকালে। তখন সমাজের শিক্ষিত মানুষ বলতে যারা ছিলেন, সেই সমস্ত মহাত্মা মুনি ঋষিরা, যারা শুধু মুনি ঋষিই ছিলেন না, এক একজন বিজ্ঞানী ছিলেন, গবেষক ছিলেন, তারা সকলে মিলে একদিন মিলিত হলেন মানুষের কল্যাণের জন্য, মানুষের ভালোর জন্য। ভারতবর্ষের প্রথম সেমিনার হিমালয়ের পাদদেশে হয়েছিল, যেখানেতে বিভিন্ন মুনি ঋষিরা একসাথে বসে মানুষের স্বাস্থ্যের জন্য, মানুষের ভালোর জন্য আলাপচারিতা করেছিলেন। যাকে আজকে আমরা সেমিনার বলি, সেই প্রথম সেমিনার ভারতবর্ষের বুকেই হয়েছিল। কিন্তু মজার কথা, বহু মানুষই আজ এটা জানে না। সেখান থেকে তাদের যে মতামত হয় তা পুঁথি আকারে লিপিবদ্ধ হয়, সেই পুঁথি চরক সংহিতা হিসাবে প্রচার লাভ করে। কিন্তু মজার কথা হচ্ছে, চরক সংহিতা নিয়েও অনেক বিতর্ক আছে, বিশেষ করে চরক নামটি নিয়ে। চরক কোনো মানুষের নাম হতে পারে, চরক বলতে আজকে আমরা যাদেরকে মোবাইল ফিজিশিয়ান বলি, অর্থাৎ এক স্থান থেকে, বা মোবাইল চিকিৎসা বলি, এক স্থান থেকে অন্য স্থানে গিয়ে চিকিৎসা পদ্ধতি করা, তাকেও চরক বলা হতো। চরকের এই নাম নিয়ে বিভিন্ন বিতর্কের শেষ নেই, কিন্তু যে বিতর্কই থাকুক না কেন, একটা সিদ্ধান্ত সবসময় অটল ছিল, যে মানুষের কল্যাণ, মানুষের জন্য আয়ুর্বেদের প্রচার। তখনকার সময় বিভিন্ন রাজা মহারাজারা এই আয়ুর্বেদের চিকিৎসা পদ্ধতি ব্যয় তারা নিজেদের কাঁধে তুলে নিয়েছিলেন। চিকিৎসা পদ্ধতির শুরুটা হয়েছিল চরক সংহিতার, অর্থাৎ কায়া চিকিৎসা অথবা আমাদের শারীরিক চিকিৎসার ওপর শুরু হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে এই কায়া চিকিৎসার সাথে সাথে আরেকটি চিকিৎসা প্রাধান্য পায়, যে চিকিৎসা পদ্ধতিটির নাম আমরা যাকে আজকে শল্য বলি বা সার্জারি বলি, সেই শল্যতন্ত্র বা শুশ্রূষ সংহিতা। শুশ্রূষ সংহিতা সার্জারি অর্থাৎ শল্য চিকিৎসার রূপান্তরিত হয়ে তার একটি শাখা বেরিয়ে চলে যায়, এবং কায়া চিকিৎসা বিশেষত যেটা চরক সংহিতা নামে প্রাধান্য লাভ করে। আয়ুর্বেদ এতটাই বিজ্ঞান ভিত্তিক ছিল তখনকার সময়ে, তার ছোট্ট একটি উদাহরণ পাওয়া যায়।
ধরুন আমরা যখন সকালবেলা উঠি, অনেকেই গলা খাঁকরানি দিই বা কথা বলতে গেলে আমাদের গলায় কফ আবদ্ধ হয়ে আসে। সময়ের শুরুতে, দিনের শুরুতে এই যে কফের প্রাদুর্ভাব এবং সূর্যের তাপ বাড়ার সাথে সাথে পিত্তের আবির্ভাব এবং সূর্য ঢলবার সাথে সাথে বায়ুর প্রকোপ বা বাতের প্রকোপ, এই উন্নততর বৈজ্ঞানিক পদ্ধতিটি প্রথম আয়ুর্বেদ সংহিতাতেই লেখা হয়। আজকে আমরা যদি জেনে যাই কোন সময়ে কোন টাইমেতে আমাদের ঠান্ডা লাগতে পারে, কোন টাইমেতে আমাদের পেটের প্রবলেম হতে পারে, কোন টাইমেতে আমাদের জয়েন্টে ঘাটে ঘাটে ব্যথা হতে পারে, সেই সময় সেই পদ্ধতি যদি আপনাদের জানতে হয় অবশ্যই আপনাদেরকে আয়ুর্বেদ চর্চা করতে হবে। আয়ুর্বেদে একথা আরও বলা হলো, যখন কোনো মনুষ্য অর্থাৎ কোনো মানুষ, শুধু মানুষ বলে না সমস্ত প্রাণীকুলের ভেতরেই এই ঘটনাটি দেখা যায়, যখন কোনো প্রাণীকুল নতুন করে জীবন লাভ করে এই ধরিত্রীর বুকে, তার শুরুটা হয় কফের দ্বারা। সেটা আমরা যারা মডার্ন চিকিৎসা পদ্ধতিতে পড়াশোনা করেছি বা আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতি নিয়ে পড়াশোনা করেছি তারা জানি, শিশু ভূমিষ্ঠ হওয়ার পর তার সারা শরীর কফে আবদ্ধ থাকে, তার গলাতে কফ আবদ্ধ থাকে। তাকে চিকিৎসকরা মিউকাস সাকার অথবা তার গলা থেকে কফটি বের করে নেওয়ার পর সেই শিশু রোদন করলে তবে আমাদের মুখে হাসি ফুটে ওঠে যে সেই নবজাতকের মধ্যে প্রাণের সঞ্চার হল। এই যে কফের আবির্ভাব জন্মের শুরুতে, বয়সের মাঝখানে এসে পিত্তের প্রকোপ এবং বয়সের শেষে বাতের প্রকোপ, এই বৈজ্ঞানিক তথ্যটি প্রথম তুলে ধরল আমাদের সামনে আয়ুর্বেদ, যার ফল আমরা এখনো পাচ্ছি, যার জন্য আমাদের চিকিৎসা জগতে নতুন করে দ্বার খুলে গেল। মডার্ন চিকিৎসা পদ্ধতিতে আয়ুর্বেদের পদ্ধতিগুলোকেই নতুন যন্ত্রপাতির দ্বারা রূপান্তরিত করা হলো, যেখানেতে আগে মিউকাস সাকার ছিল না, অর্থাৎ কফ পরিষ্কার করবার কোনো যন্ত্র ছিল না, যাকে মুখ দিয়ে পাইপের দ্বারা অর্থাৎ নল, তাকে বলা হতো নল যন্ত্র, সেই যন্ত্রের দ্বারা পরিষ্কার করা হতো। সেখানে আজ উন্নততর মিউকাস সাকার মেশিন এবং ম্যানুয়াল মিউকাস সাকার মেশিন পাওয়া যায়, যা শুরুটা হয়েছিল এই আয়ুর্বেদের পদ্ধতি দিয়েই। আমি এই কারণে প্রথমেই জন্ম দিয়েই শুরু করলাম, কিন্তু এর আগেও আরেকটা মজার জিনিস আছে। আজকে আমরা শিশু বা সন্তান মাতৃজঠরের আবির্ভাব ঘটেছে কি না জানবার জন্য পেক কালার টেস্ট করি। তখনকার সময় মুনি ঋষিরা কী করে জানলেন মায়ের মূত্র দিয়েই তিনি সন্তান সম্ভব কিনা বা তার মধ্যে প্রেগনেন্সি এসছে কিনা জানতে পারবেন? মডার্ন চিকিৎসা পদ্ধতিতে এখনও কিন্তু মূত্র দ্বারাই প্রথম প্রেগনেন্সি টেস্ট হয়, আয়ুর্বেদেতেও প্রথমে মূত্র দ্বারাই জানা যেত প্রেগনেন্সি এসছে কিনা। মজার কথা, তখন যে পদ্ধতিটি ছিল, আজকে মানুষ শুনলে হাসবে, কিন্তু হতেও তো পারে তার ভেতরে তো কোনো বিজ্ঞানভিত্তিক লক্ষণ লুকিয়েছিল। সিংহের হাড় গুঁড়ো, সেই সিংহের হাড়কে গুঁড়ো অবস্থায় মূত্রে দেয়া হতো, যদি দেখা যেত তাতে বাবলস ফর্মেশন হচ্ছে অর্থাৎ বুদবুদ উঠছে, সেখান থেকে বোঝা যেত যে মহিলাটি সন্তান সম্ভব অর্থাৎ তার মধ্যে প্রেগনেন্সি এসছে। এটা সংহিতাতে লেখা আছে, কিন্তু এর পরীক্ষা আজ অবধি কেউ করেনি। কিন্তু মজার জিনিস, সেই মূত্র দিয়েই কিন্তু প্রেগনেন্সি আমরা এখনও যাচাই করি, আমরা জানতে পারি সেই মূত্রের দ্বারাই।
শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে আয়ুর্বেদে আমরা যে নাড়ি কাটি, অর্থাৎ মায়ের শরীর থেকে বাচ্চাকে আলাদা করা হয়, তার জন্য আজকে আমরা মডার্ন চিকিৎসা পদ্ধতিতে আম্বিলিকাল কর্ড ক্লিপ পাওয়া যায় আটকানোর, সেই আম্বিলিকাল কর্ড ক্লিপ আমরা ইউজ করি। কিন্তু তখনকার সময় দুদিকে সুতো বেঁধে মায়ের শরীর থেকে বাচ্চাকে আম্বিলিকাল কর্ড থেকে আলাদা করবার জন্য তখনকার সময় বাঁশের কঞ্চি অথবা বাঁশের খুব পাতলা টুকরো ব্যবহার করত। কেন, ধাতব কোনো কিছু থেকে শরীরেতে সংক্রমণিত রোগ হওয়ার অসুবিধা হতে পারত, সেই জন্য তারা বাঁশের কঞ্চি একবার ব্যবহার করার পর পাতলা টুকরোটি ফেলে দিত। আজও বর্তমানে কোথাও কোথাও গ্রামেগঞ্জে এখনও সেই পুরনো পদ্ধতিটি ব্যবহার করা হয়। যাই হোক, আয়ুর্বেদের সবচেয়ে মজার জিনিস যেটি হলো, যেটা কোনো প্যাথিতে বলা নেই, সেটা হচ্ছে একজন মানুষ সকালে কখন উঠবে আর রাতে কখন শোবে, সে কি মানবে সে কি মানবে না, তার কি কি করা দরকার সারা দিনে, তার কোনটা হলে তার নিজের ভালো হবে, কি কি কাজ করলে তিনি রোগের হাত থেকে সুরক্ষিত থাকবেন, সমস্ত কিছু আয়ুর্বেদে পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করা আছে। আজ আমরা এটুকুই রাখলাম আপনাদের কাছে, আবার পরবর্তী ভিডিওতে বাকি তথ্য নিয়ে হাজির হব। এরপর আমরা জানব আয়ুর্বেদের অধ্যায়গুলিকে কিভাবে ভাগ করা হলো এবং আয়ুর্বেদের সেই সমস্ত অধ্যায়তে কি কি আছে, তার ভেতরের কতটা তখনকার সময়ে আমাদের মুনি ঋষিরা প্রবেশ করেছিলেন, যা আজকের এই বর্তমান চিকিৎসা জগতের সাথে সম্পূর্ণরূপে হুবহু মিলে যায়, যেখানে হয়তো মডার্ন চিকিৎসা পদ্ধতি বেশ কিছু জায়গায় অনেক উত্তর দিতে পারেনি, সেখানে আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতি পুঙ্খানুপুঙ্খরূপে তার বিশ্লেষণ করে সঠিকভাবে তার সঠিক তথ্য এবং সকলের সামনে আলোর উদ্ভাসিত করে রেখে গেছে তাদের চিন্তাধারাগুলোকে, এবং সেখান থেকে আমরা জানতে পারব কত উন্নত ছিল তাদের চিন্তাধারা। আমরা জানি না তখনকার সময়ে কোনো আধুনিক এখনকার মতো যন্ত্র ছিল কি না, কেন আমাদেরও আশ্চর্য লাগে, এই আয়ুর্বেদ পড়তে গিয়ে আমারও আশ্চর্য লেগেছে বা আপনাদেরও লাগবে, যে কী করে তারা এত সঠিক তথ্য জেনেছিল এবং বলে গিয়েছিল। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।